দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলতে চাই, সামনে যে দুটো সেমিফাইনাল রয়েছে, তারপরে 13 তারিখ যে ফাইনাল রয়েছে, সেই সমস্ত প্রসঙ্গে। দেখুন, প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড খেলবে পাকিস্তানের বিরুদ্ধে 9 তারিখ আগামীকাল। তারপরের দিন অ্যাডিলেড ওভালে ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে। যেভাবে করেই হোক, দুই জনপ্রিয় দল ভারত এবং পাকিস্তান কিন্তু সামহাও সেমিফাইনালে উঠে গেছে। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড তারা উঠে এসেছে যোগ্যতা বলেই। এখন দেখার বিষয় যে ইংল্যান্ড, ভারত এবং পাকিস্তান এই তিন দলেরই আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের শিরোপা জেতার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু নিউজিল্যান্ডের সেই অভিজ্ঞতাটা নেই। সে কারণেই যারা নিউট্রাল ক্রিকেট সমর্থক তারা অনেকেই চাইছেন যে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের হাতে এবারে প্রথমবারের মতো শিরোপাটা উঠুক। তা যদি হয়, সত্যি আমার মনে হয় অনেকেই বেশি খুশি হবে। কিন্তু যাদের চিন্তা চেতনায়, মেধা ও মননে ভারত পাকিস্তানকে ঘিরে স্বপ্ন ঘোরাফেরা করছে, ভারত পাকিস্তান ফাইনাল দেখার অভিপ্রায়ে যারা অপেক্ষায় রয়েছেন, তাদের উদ্দেশ্যে এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে বিস্তারিত বলবো আজকের ভিডিওতে। কিন্তু বিস্তারিত আলোচনায় যাবার আগে শুরুতে আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, শামসুল ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন এবং একই সাথে আমার ফেসবুক পেজ শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টেটর এটি ফলো করে আমার ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্টস করে সেগুলোকে প্রমোট করুন। তাহলে বিস্তারিত আলোচনায় যাওয়া যায়। আমরা বলতে চাইছি যে ভারত এবং পাকিস্তান আরও একটি ফাইনাল ম্যাচের আবহ কিন্তু চারপাশে তৈরি হয়ে গেছে এবং সংশ্লিষ্টরাও কায়ামনো বাক্যে চাইছে যে আগামী 13 তারিখের MCG-র ফাইনালে যেন ভারত পাকিস্তান নিজ নিজ সেমিফাইনাল জিতে যথাক্রমে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে পরাজিত করে উঠে আসে। তাহলে কী হবে দেখুন, টেলিভিশনের TRP, বিক্রয়, বিপণন, OTT প্ল্যাটফর্মে প্রচুর ভিউ, অনেক বেশি রেভিনিউ উপার্জনের যে বিষয়টি, ইভেন ICCও তাদের পোস্টে দে আর ড্রিমিং অ্যাবাউট ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল, এইরকম প্ল্যাকার্ড লিখে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সো একটা বিষয় তো ঠিকই, ভদ্রলোকের খেলা ক্রিকেট ঠিক ভদ্রতার মোড়কে আর কতটুকু আটকে আছে বলুন। এখন বরং এখানে ক্রিকেটে বাণিজ্যটা বেশ জেঁকে বসেছে, এতটাই জেঁকে বসেছে যে 9-6 করতেও কিন্তু কেউ কার্পণ্য করছেন না। এবারের বিশ্বকাপে নানা রকমের বিতর্ক ঘটেছে। আপনি যদি ভারত পাকিস্তান ম্যাচের কথাও ভাবেন, সেখানে নওয়াজের সেই নো বল কিংবা ফ্রি হিটের বলে স্টাম্পে লাগার পরেও 3টা রান, এই যে নানা রকমের বিতর্ক, বা নো বলটা যে প্রক্রিয়ায় দেয়া হলো, ফিল্ড আম্পায়াররা প্রথমে দেননি, কোহলি গিয়ে আবেদন করলেন, তারপর তৃতীয় আম্পায়ারের সহায়তা নিলেন, তারপর নো বল দিলেন। এবার আসেন এই দিকে, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে তড়িঘড়ি করে মাঠ শুকোনোর আগে মাঠে নামিয়ে দেবার একটা তাড়া তাগাদা, ফেক্স রো স্পষ্টতই ICC-র বিধানে রয়েছে যে এটা দণ্ডনীয় অপরাধ এবং 5 পেনাল্টিজ দেওয়া হবে প্রতিপক্ষ দলকে। কোহলির এই ফেকিং থ্রোটা বাংলাদেশ কিন্তু এর সুফল পায়নি। আমরা খেলতে পারিনি, টার্গেট অ্যাচিভ করতে পারিনি, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু, কিন্তু এই অনিয়মতান্ত্রিক বিষয়গুলো কেন ঘটবে শুধুমাত্র কিছু সুনির্দিষ্ট দলকে একটু বাড়তি সুবিধা পাইয়ে দিতে, এইটা তো মানে ওই ভদ্রলোকের খেলা আর ভদ্রলোকের মোড়কে থাকছে না, তাই না? এরপরে চলে আসেন বাংলাদেশ পাকিস্তান ম্যাচে, সাকিবের যে LBW-টা, পুরো টিমের মোমেন্টাম, ব্যাটিংয়ের যে ছন্দটা হারিয়ে গিয়েছিল ওই একটা সিদ্ধান্তে একটা ম্যাচের কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে, আমরা মানি। তারপরেও আমরা আপ টু দ্য মার্ক ব্যাট করতে পারিনি, সাকিব আউট হলেও মোসাদ্দেক বা সোহান এরা তো আর পারেনি। যাই হোক, সাকিবের আউটটা তো ডেফিনেটলি যা আমরা দেখেছি তাতে ব্যাট হয়ে প্যাডে লেগেছিল, বুটে লেগেছিল, সো LBW কেমন করে হয়। আর একটা বিষয় আছে, সাকিবের আউট নিয়ে কিন্তু পাকিস্তানি সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম মিসবাহ থেকে শুরু করে ভারতীয় বিভিন্ন প্রাক্তন ক্রিকেটার এবং টম মুডি থেকে শুরু করে সবাই ক্রিকেট বিশ্লেষক সাবেক খেলোয়াড়রা এটার তীব্র সমালোচনা করেছেন যে সাকিব ফেয়ার ডিসিশন পায়নি। তো এইরকম আনফেয়ার অ্যাক্টিভিটিস, পুয়ার আম্পায়ারিং আমার মনে হয় এবারে সুন্দরতম বিশ্বকাপটাকে খানিকটা কিছু কিছু জায়গায় একটু কলঙ্কিত করেছে, একটু বিতর্কিত করেছে, বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত এসছে। দেখেন, এই বিশ্বকাপেই কিছু ক্রিটিক্যাল ডিসিশনও এসছে। জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা ম্যাচে হঠাৎ করে জিম্বাবুয়ে কুইন্টন ডিককের
গ্লাভস খুলে ফেলেছিলেন থ্রো করবার জন্য, সেই গ্লাভসে এসে থ্রো করা বল লাগাতে ফাইভ পেনাল্টিস কিন্তু ঠিকই দেওয়া হয়েছে বিধান মেনে। তো ওই সমস্ত ম্যাচে যদি শতভাগ নিয়ম প্রয়োগ করা হয় তাহলে অন্যান্য ম্যাচগুলোতে নিয়মের আদলে শতভাগ প্রয়োগ কেন করা হবে না, এই নিয়ে প্রশ্ন আমাদের রয়েছে। এখন আরেকটা বিষয় আপনি দেখুন, ভারত পাকিস্তান ফাইনাল সত্যি ক্রিকেট অনুরাগীদের জন্য একটি চরম আরাধ্য বিষয় হতে পারে। 2007-এর প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে এই দুটো দল ফাইনাল খেলেছিল, যদিও সেবার ভারতের হাতে শিরোপা উঠেছিল। বাট আবারও যদি ভারত পাকিস্তান ফাইনাল হয় তাহলে তো অভাবনীয় একটা দৃশ্য হতেই পারে, তাই না? দেখা যাক কি হয়, ভারত পাকিস্তান ফাইনালটা দেখা যায় কি দেখতে পারি কি না আমরা। ডিআরএস প্রযুক্তি নিয়ে কথা বলবো, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত সেটাও যদি ভুলে ভরা হয় বা সেখান থেকেও যদি ভুল চলে আসে তাহলে আর যাব কোথায়, তাই না? সো এই আপনি আরেকটা বিষয় দেখেন যে আইসিসির ইভেন্ট অনেকগুলো আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, কিন্তু হটস্পট বলে একটা প্রযুক্তি রয়েছে, এটা অত্যাধুনিক প্রযুক্তি, একটু ব্যয়বহুল, কিন্তু আইসিসির তো আর টাকা পয়সার অভাব নেই যে এই ব্যয়বহুল প্রযুক্তিতে তারা শতভাগ সিদ্ধান্তকে সুন্দর করবার জন্য ব্যবহার করলেন না। এটা নিয়ে কিন্তু ওয়াসিম আকরাম মিসবা এরাও প্রশ্ন তুলেছে যে হোয়ার ইজ হটস্পট টেকনোলজি, কেন এটা ব্যবহার করা হচ্ছে না। তো যাই হোক, ক্রিকেটটা আমরা ভালোবাসি, ক্রিকেটটা আমরা উপভোগ করব। বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট মিশন শেষ হয়েছে, দুটো জয় আমরা পেয়েছি, কিন্তু আগামী যে তিনটে নকআউট ম্যাচ আছে এগুলো আমরা সমানভাবে উপভোগ করতে চাই, ফেয়ার আম্পায়ারিং দেখতে চাই, ক্রিকেটের জয়গান গাইতে চাই এবং একই সাথে উপভোগ করতে চাই। আর ভিডিওটা লম্বা করছি না, কথা বলতে চাইলে অনেক কথাই বলার ছিল বলা যায়। আমরা ঠিক আজ বিকেল তিনটায় একটা লাইভ শোতে আসছি, সেখানে আরও ডিটেইল বলবো। থ্যাংকস ফর ওয়াচিং।